আসসালামু আলাইকুম ক্যারাম প্রিয় ভাই এবং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসলাম। আমি কাউসার আছি বরাবরের মতোই। তো বন্ধুরা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে একদমই ছোট লেভেলের একটি আইডি, মানে 5 লেভেলের আইডিতে টুইস্টার ওপেন করা বা তুফান ওপেন করা, আমরা যেটাকে টুইস্টার বা তুফান বলে থাকি, একদমই লো লেভেলের আইডি। দেখেন, মাত্র 5 লেভেলের আইডি এবং মাত্র 4টা ম্যাচ খেলা হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের আইডিতে এইভাবে খুব অল্প লেভেলের আইডিতে খুব সহজে মায়া তুফান বা ফনিক্স এই স্ট্রাইকারগুলোকে ওপেন করতে পারেন। যারা সিঙ্গাপুরে খেলতে পারেন না কয়েন্সের অভাবে, তারা চাইলে কিন্তু খুব সহজে এই স্ট্রাইকারগুলোকে ওপেন করে নিতে পারেন। তো এখানে যেমনটা আমি স্ট্রাইকারগুলো প্রথমে দেখে নিচ্ছি, এই আইডির মাত্র 5 লেভেলের আইডি, পাওয়ারটা মোটামুটি কতটুকু খুলেছে দেখতে পাচ্ছেন, এবং স্ট্রাইকার দেখতে পাচ্ছেন টুইস্টার বা ফনিক্স দুটোই খোলা আছে। তো মায়া স্ট্রাইকারটা এখনও খোলা হয়নি আইডিতে। তো আজকে আমরা এই আইডিতে মায়া স্ট্রাইকারটা খুলবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজে উইদাউট সিঙ্গাপুর গেম প্লে আপনারা খুব সহজে এই স্ট্রাইকারগুলোকে ওপেন করতে পারেন, একদম সহজে দেখাবো। তো এখানে দেখেন, এই স্ট্রাইকারটা কিন্তু মাত্র 6 পয়েন্ট খুলেছে, যেখানে 12 পয়েন্ট হলে এটা খুলে যাবে। তো এটাকে আমরা আজকে ওপেন করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো বা বোঝাবো যে আপনারাও চাইলে আপনাদের আইডিতে, আইডি লেভেল যেটাই হোক না কেন সেটা ডাজেন্ট ম্যাটার, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের আইডিতে এই স্ট্রাইকারগুলোকে ওপেন করে নিতে পারেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে আমার ভিডিও। তো প্রোফাইলটা আবারও দেখিয়ে নিলাম আপনাদেরকে, আপনাদের বোঝার সাথে। আর বন্ধু, আরেকটি কথা, আপনারা যারা ক্যারাম পাস, গোল্ডেন শট, জেমস বা ক্যারামের ইত্যাদি জিনিস কিনতে চান, আমার কাছ থেকে নিতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্রিনেও আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন খুব সহজে। তো এখন আমরা মূল কথায় চলে যাই, যেটা হচ্ছে কিভাবে আপনারা ওপেন করবেন। আপনারা অনেকে বলেন যে ভাই, আমরা তো ওপেন করতে পারি না বা আপনি একটু কষ্ট করে ওপেন করে দেন। আসলে ভাই, এটা এমন একটা জিনিস যে নিজের আইডিতে বা আমার আইডিতে ওপেন করতেও অনেক সময় লেগেছে আগে, যারা আমরা বুঝতাম না। তো এখন কিন্তু ওপেন করার খুব সহজ একটা মাধ্যম, সেটা হচ্ছে গোল্ডেন লাকি বক্স। এই যে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাকি বক্স, আপনারা সবাই জানেন যে গোল্ডেন লাকি বক্স থেকে কিন্তু মায়া তুফান বা গ্র্যান্ড মাস্টার চেস্ট থেকে আমাদের লেজেন্ডারি স্ট্রাইকার অনেক সময় ওপেন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আজকে গোল্ডেন বক্স পারচেস করব এবং মায়ার যে 6 পয়েন্ট বাকি রয়েছে আমরা চেষ্টা করব যে দেখব সেটা খোলে কি না। তো সেটা করার জন্য আমি আগে গোল্ডেন লাকি বক্সটাকে পারচেস করে নিচ্ছি। এটা কিন্তু ফ্রি না, অবশ্যই কিনতে হবে। আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন, যেমনটা বলেছিলাম ডিসক্রিপশন অথবা ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এটা আপনারা চাইলে খুলে নিতে পারেন। তো আমাদের এখন পারচেস করা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন আমরা 15 লেভেল পর্যন্ত এটাকে প্লে করব। সো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। ফাস্ট করার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম না যে ভিডিওটা অনেক লং হোক, শর্টকাটের মাধ্যমে সারতে যাচ্ছি। তো এই ফাঁকে বলে আবারও বলে নিই আপনাদেরকে, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। তো এখান থেকে আমরা খুব ফাস্টলি এটাকে ওপেন করার চেষ্টা করতেছি। গোল্ডেন লাকি বক্স থেকে যেমনটা আপনারা জানেন, বম পড়বে, গ্র্যান্ড মাস্টার চেস্ট অথবা জেমস, কয়েন্স সব কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে গোল্ডেন বক্স ওপেন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই আইডিতে পর্যাপ্ত জেমস রেখে নেবেন। তো কালে আমাদের তো প্লে করা হয়ে গেছে, এখন আমরা এটাকে কালেক্ট করব। এখান থেকে দেখতে পাচ্ছি যে 3টা গোল্ডেন বক্স পাইছি আমরা, গ্র্যান্ড মাস্টার চেস্ট পাই নাই, দুর্ভাগ্যবশত পাই নাই। সো এখান থেকে আমরা বক্সগুলো ওপেন করতে করতে দেখবো আজকে আমাদের ভাগ্য বা ওই ভাইয়ের ভাগ্য কতটা ভালো। এটা হচ্ছে আমার এক কাস্টমার বা বড় ভাই বলতে পারেন, ওনার আইডি, ওনার আইডিতে আজকে আমরা দেখবো যে উনি বলেছে ভাই গোল্ডেন বক্স থেকে দেখেন আমার স্ট্রাইকারটা ওপেন হয় কিনা। সো এটা ট্রাই করতেছি। আর আগের যে স্ট্রাইকার, মানে যেই স্ট্রাইকারগুলো বা যাই ওপেন হয়েছে, এগুলো কিন্তু সবগুলোই ইয়ে থেকে ওপেন হয়েছে, এই যে এই গোল্ডেন লাকি বক্স থেকে, উনি গোল্ডেন লাকি বক্স পারচেস করেছিল। সো এখান থেকে একটা গোল্ডেন লাকি বক্স ওপেন করে আমার কোনো কিছু পাইনি। এখন নেক্সট যেটা সেটা দেখবো, দেখবো এটাতে ওপেন হয় কিনা। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন, দেখেন এখানে কিন্তু ওই যে অলরেডি টুইস্টারের আপডেট দিয়ে দিয়েছে, যেখানে এটা খোলা ছিল তারপর এটার আপডেটটি এসেছে, ভালো কথা। তো আমরা লাস্ট যে গোল্ডেন বক্সটা আছে সেই গোল্ডেন বক্সটা এখন ওপেন করব। এখান থেকে দেখেন টুইস্টারের মানে কিছু পয়েন্ট দিয়েছে, যাক ভালো কথা, আরও কিছু পয়েন্ট পেলে আপডেট হয়ে যাবে। তো এখন আমরা নেক্সট বক্সটাতে যাব, দেখবো এটাতে ওপেন হয় কিনা। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখেন। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন যে কোথায় কাজে মিলে গেছে, মানে ভাগ্য অতটাই অনেকটাই ভালো যে আমরা একটা গ্র্যান্ড গোল্ডেন বক্স থেকে এটাকে কালেক্ট করতে পেরেছি। খুব ভালো লাগছে ভাইয়ের জন্য, ভাই টাকানো খরচ করেছে, মোটামুটি ভালো টাকায় খরচ করেছে, তারপরও এটা ওপেন হয়েছে, খুব ভালো লাগতেছে। তো আপনারা চাইলে কিন্তু একইভাবে আপনাদের আইডিতে
আপনাদের আইডি লেভেল যেটাই হোক না কেন আপনারা কিন্তু খুব সহজেই এটাকে ওপেন করতে পারবেন, একদম সহজে। যেমনটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এখানে সব ধরনের, মানে সব ধরনের বলতে কি আপনাদের কাঙ্ক্ষিত বা স্বপ্নের যে স্ট্রাইকারগুলো, যারা এগুলো এখনও খুলতে পারে নাই, অনেকের লেভেল আইডি লেভেল অনেক বেশি হয়ে গেছে এখনও খুলে নেই, আমাকে অনেকে বলেন যে ভাই এগুলো কীভাবে খুলবো আপনি একটু খুলে দেন। সো তাদেরকে আজকে একদম লাইভ দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে এগুলো খুলতে পারেন একদম সহজভাবে উইদাউট সিঙ্গাপুর প্লাজা গেম প্লে, আপনাদের চোখের সামনে এটার প্রমাণ। তো যেমনটা বলেছিলাম যে আপনারা চাইলেই কিন্তু আমার কাছ থেকে ক্যারাম পুলের যে কোনো জিনিস পারচেস করতে পারেন। আর যদি আপনাদের আইডিতে মানে ফ্লেয়ার পাওয়ার না থাকে, পাওয়ার খুলতে পারেন, অথবা এই যে মানে যেই মায়া তুফান এগুলো ওপেন করতে পারেন একদম সহজে, গোল্ডেন শট কিনতে পারেন অথবা জেমস কিনতে পারেন। ক্যারাম পুলের যে যাবতীয় যা কিছু প্রয়োজন আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন একদম সহজে। আর আমি কতটা ট্রাস্টেড অবশ্যই আপনারা যারা নিয়েছেন আমার কাছ থেকে অলরেডি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, এবং অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের জন্য এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।